শেরপুরে শ্রীবর্দিতে ছেলের হাতুরের আঘাতে বাবা আবুল কালাম আজাদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে এ ঘটনায় ছেলে সাজিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল্লাহ হোসেনের পাঠানো তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে জানা যায় আবুল কালাম আজাদ পানের ব্যবসা করত তার দুই ছেলে এক মেয়ে মেয়ে দশ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হয়েছে বড় ছেলে জাহিদ ঢাকায় পানের ব্যবসা করেন ছোট ছেলে সাজিদ ঢাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে করেন আবুল কালাম আজাদ ছেলের কাছেই দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে বুধবার রাতে তার ছেলে ও ঢাকা থেকে বাড়িতে আসে বৃহস্পতিবার রাত দুইটার দিকে রহস্যজনক কারণে বসত ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার বাবা আবুল কালাম আজাদকে হত্যা করে পরে আশেপাশের লোকজনে ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করেন এ খবর পেয়ে পুলিশ এসে ঘাতক সাজিদকে গ্রেফতার করেছে পরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ পুলিশের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে নিহতের পুত্রবধূ ও গ্রেপ্তার সাজিদের স্ত্রী নূপুর আক্তার জানান তাদের দুই মেয়ে কিছুদিন যাবৎ তার স্বামী মানসিক ভারসাম্যহীন নিজেই আত্মহত্যার কথা বলতো ঢাকা থেকে না বলেই বাড়িতে আসে পরে খবর পেয়ে সে বাড়িতে এসে দেখে তার বাবাকে হত্যা করেছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবর্দী থানার অফিসার ইনচার্জ কায়ুম খান সিদ্দিকী বলেন এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে তবে কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে